Hey guys, Assalamualaikum. Kya hona chhoto tumra shobai? Asha kori shokolei tumra bhalo acho. To guys, Blue Gamers er pokkho theke tomader jonno niye chole elam notun active video. Ar ajker ei video ti ki niye hote choleche ta to tumra already maybe bujhe gecho. Hey guys, ajker ei video ti hote choleche Annihilation game er diamond and event somporke. Jemon dhoro Annihilation game er diamond er dam kemon hobe, game e ki shotti event thakbe kina, kobe theke event start hobe, tachhara guys guild thakbe kina, custom card ba room card amra kibhabe pabo and Guys, প্রথম দিকে গেমের কস্টিউম বা ড্রেসগুলো কেমন হবে সবগুলো দেখতে পাবে তো সবকিছু তোমরা জানতে পারবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকলেই তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এন্ড এনজয় করতে থাকো আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটি কথা বলতে চাই যে তোমরা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্য 100% এর মধ্যে 80% মানুষই এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ ইয়ার সাবস্ক্রাইবটা করে দিও তো চলো গাইস বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তো দেখো বন্ধুরা প্রথমেই আসি Annihilation গেমে কোন গিল্ড থাকবে কি না তো তোমাদের কিন্তু আগেও বলেছি যে গেমে গিল্ড থাকছে আর এবার কিন্তু Annihilation টিম থেকেই কনফার্ম আপডেট দিয়ে দিয়েছে যে Annihilation গেমে গিল্ড থাকছে এটার নাম গিল্ড হবে কিনা এটা কিন্তু কনফার্ম না বেশি সম্ভবত এটি গিল্ড হবে না অন্য কোন নাম থাকতে পারে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে গিল্ড তো থাকবে আর নাম যাই হোক কাজ তো একই তাই না তো তোমরা 100% কনফার্ম থাকো Annihilation গেমে গিল্ড থাকবে আর এই গিল্ডে কিন্তু আমরা নাও পেতে পারি এর কারণটা হচ্ছে গেমে কিন্তু বেশিরভাগ জিনিসে বা সিস্টেম অ্যাড হবে সিজন 1 এ তো গিল্ডও মেবি সিজন 1 এই অ্যাড হতে পারে তো এখন আসি Annihilation গেমে কাস্টম কার্ড বা রুম কার্ড কিভাবে পাবো আমরা তো ফ্রি ফায়ারে তো গিল্ডের জন্য দেওয়া হয় Annihilation গেমে কি গিল্ড থেকে দেওয়া হবে নাকি এই রুম কার্ড আমাদেরকে কিনতে হবে গিল্ড থেকে দেওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম গিল্ডে থেকে রুম কার্ড দিতেও পারে আবার নাও দিতে পারে ফ্রি ফায়ারে তো প্রতি শুক্রবারে 2800 পয়েন্ট করলে কাস্টম কার্ড দেওয়া হয় Annihilation গেমে এমন হতে পারে যে প্রতি সপ্তাহের মধ্যে একটি নির্দিষ্ট পয়েন্ট করতে হবে তাহলেই কাস্টম কার্ডটা দিয়ে দেবে আবার এমনও হতে পারে যে সপ্তাহের একদিন একটি ডেইলি মিশন দেওয়া হবে আর সেই মিশনটা কমপ্লিট করলে কাস্টম কার্ড বা রুম কার্ডটা দিয়ে দেবে তো গেমটি আসা না পর্যন্ত কিন্তু শিওর দিয়ে কিছু বলা যাচ্ছে না তো এখন কথা হচ্ছে গেমে কোনো ইভেন্ট থাকবে কি না হে গাইস Annihilation গেমেও কিন্তু অন্যান্য গেমের মতো বিভিন্ন ধরনের ইভেন্ট পেয়ে যাব আমরা যেমন ধরো ঈদ স্পেশাল ইভেন্ট রমজান স্পেশাল ইভেন্ট তারপর বাংলাদেশের যে ওই ঐতিহাসিক অ্যান্ড স্পেশাল ডেগুলো আছে সেই ডেগুলোতে কিন্তু ঘিরে বিভিন্ন প্রকার ইভেন্ট কন্টিনিউ আসতে থাকবে আর এই ইভেন্টগুলো থেকে আমরা বেশিরভাগ জিনিস কস্টিউম বা ড্রেস বলো গান স্কিন ইন গেম বিভিন্ন আইটেম বলো সবগুলো কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবো তো গাইজ Annihilation গেমের ড্রেসগুলো কেমন হবে এটা জানবে না তো ডেভেলপারদের মুখেই শুনে নাও যে Annihilation গেমের ড্রেস বা কস্টিউমগুলো কেমন হচ্ছে তো আমাদের স্টোরিটা অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো আসবে এগুলো কিন্তু অন্যান্য গেমের মতো হচ্ছে না অনেকটা ইউনিক হতে চলেছে তো এই ইউনিক ড্রেসের পাশাপাশি কিন্তু আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায় এরকম ড্রেসও কিছু থাকতে পারে বা গেমে আসতে পারে এটা কিন্তু কনফার্ম নই আমার মনে হচ্ছে আর কি তো ভাই সব কিছু যে ফ্রিতে দেবে এমন কিন্তু না 80% ড্রেস বা ইন গেমই আইটেম কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যেতে পারি কারণ ডেভেলপাররাই বলেছে গেমটি পে টু উইন হচ্ছে না তো এখন আসি ভিডিওটির মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেটটি নিয়ে যে Annihilation গেমে ডায়মন্ড দাম কেমন হবে এটার নাম মেবি ডায়মন্ড হবে না এখনকার মতে ডায়মন্ড ভেবে নাও তো দেখো গাইস Annihilation গেমে এই ডায়মন্ডের দাম কেমন হবে এটা কিন্তু এখনো কেউ জানে না অবশ্য Annihilation টিম মেম্বার ছাড়া মেবি এই ডায়মন্ডগুলোর দাম অনেকটাই কম হবে যেহেতু এই ডায়মন্ডগুলো আমরা সরাসরি গেম থেকেই পারচেজ করতে পারতেছি যখন এই ডায়মন্ডগুলো আমরা কোনো ওয়েবসাইট বা পেজ থেকে কিনবো তখন কিন্তু চড়া দামে কিনতে হবে এর কারণটা হচ্ছে ওই পেজ বা ওয়েবসাইটের মালিকেরও তো কিছু লাভ করতে হবে তাই না তো ইনশাল্লাহ কোনো ওয়েবসাইট থেকে যেমন কোটা শপ ডায়মন্ড শপ এগুলো থেকে ডায়মন্ড আমাদের পারচেস করা লাগবে না আমরা কিন্তু সরাসরি গেম থেকে বিকাশ অ্যান্ড গুগল গিফট কার্ড দিয়ে ডায়মন্ড কিনতে পারবো আর তোমরা কয়েকটা টাকা কমের জন্য কিন্তু এই টেরাস্টের যে পেজগুলো তৈরি হবে এগুলো থেকে কিন্তু আবার ডায়মন্ড পারচেস করতে যেও না তাহলে কিন্তু আইডিয়া আর তোমার কাছে থাকবে না সরাসরি মঙ্গল গ্রহে চলে যাবে তো গাইজ ডায়মন্ডের দাম কেমন হবে এটা কিন্তু কনফার্ম কিছু বলা যাচ্ছে না তোমরা শিওর থাকো ডায়মন্ডের দাম বেশিও হবে না আবার ডায়মন্ডের দাম কমও হবে না তো আরেকটি কথা তোমরা অনেকে জানতে চেয়েছো যে গেমের ড্রেস বা কস্টিউমগুলো যে আসবে এগুলো কি ফ্রিতে দেবে নাকি আমাদের টাকা দিয়ে পারচেজ করা লাগবে একটু আগেই আমি বলেছি যে সবকিছু কিন্তু ফ্রিতে দেবে না ইলাইট পাস বা ব্যাটেল বা যাই বলো এগুলোতে যদি ড্রেস থাকে তাহলে কিন্তু সেটা আমাদেরকে কিনতে হবে তাছাড়া এই ব্যাটেল পাস ছাড়াও কিন্তু আরও কিছু ড্রেস আসবে যেগুলো কিন্তু আমাদের পারচেজ করা লাগতে পারে আমি আগেও বলেছি অ্যান্ড এখনও বলছি তুমি গেমে টাকা খরচ করবে কি না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার আর বর্তমান সময়ে কিন্তু গেমের পিছে টাকা খরচ করার তো কোনো কথাই আসে না আর টাকা খরচ
না করাই বেটার আর কি, সেভ মানি সেভ লাইফ। তো বর্তমান পরিস্থিতি এরকম যে টাকা জমাও জীবন বাঁচাও। আর হ্যাঁ গাইস, আজ থেকে কিন্তু রোজা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন সবাইকে 30টি রোজা রাখার এবং সমস্ত গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, অ্যান্ড আমরা সকলেই যেন গুনাহের কাছ থেকে বিরত থাকার এবং ভালো কাজ করার চেষ্টা করি। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইকটা করে দিও, অ্যান্ড বন্ধুদের সাথে ভিডিওটি একবার হলেও শেয়ার করে দিও। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হলে দাবি আমাদের এই ব্লু হেড ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও। তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি গাইস তোমরা সবাই একটি হলেও কমেন্ট করবে। তোমরা তো জানোই তোমাদের কমেন্টগুলো পড়তে আর সেই কমেন্টের রিপ্লাই দিতে আমার অনেক 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 বেশি ভালো লাগে। তো আজ ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড গাইস ভালো রেখো সবাইকে। সো লাভ ইউ অল গাইস, খুদা হাফেজ।